আজ চলে এসেছি আমরা সতেরপল্লী মেলার মাঠে, যেখানে নেক্সট লেভেলের একটা পুজো হচ্ছে। দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হয়েছে, তোমরা জাস্ট দেখে নাও। বেলঘড়ি আর বুকে ছোট্ট পিরামিড, কোনো অ্যাঙ্গেলই ছোট্ট না, বিশাল বড় বড় পিরামিড। তো হ্যালো ফ্রেন্ড, তোমার সাথে শেয়ার করবো আজকে আমাদের মানে কলকাতার সব থেকে বড় পুজো বেলঘড়িয়ার বুকের ছোট্ট একটা মিশন। ছোট্ট বলা যায় না, দেখতেই পাচ্ছ বিশাল বড়। তো এই কদিন বৃষ্টি ফিষ্টি সব কিছু মানে তোমাদের স্ট্রিট ফুডগুলো কভার করছিলাম, সেগুলো করতে করতে ভাবলাম যে চলো একটু তোমার সাথে শেয়ার করি আমাদের বেলঘড়িয়ার বুকে যে এত সুন্দর একটা মানে দুর্গাপুজো হচ্ছে। দুর্গাপুজোর কেন কি দুটো ইতিহাস তো গড়ে দিয়েছে, ঠিক আছে। একটা হলো গিয়ে ফুড ফেস্টিভ্যাল, ফার্স্ট টাইম ফুড ফেস্টিভ্যাল দেখতে গেছিলে, কত বড় ফুড ফেস্টিভ্যাল হয়েছিল সেখানে। এখন এত বড় দেখতে হবে, মিশরের একটা থিম তৈরি হচ্ছে, যেখানে মানে তোমরা যদি ভাবো মিশরে মানে আমরা যদি মিশরে নাও যেতে পারি, তো আমরা এখানে আসবো, এসে এখানে মিশরের ফিলটা নিয়ে নেবো। আর সত্যি তোমাদের একটু কাছে এসে দেখাবো যে এই দেখতে পাচ্ছি এখানে যে ফাইবারের যে বডিগুলো করা, তোমরা যদি ফিল করে দেখো মানে হাতে, আমি যে ধরেছি তোমরা যখন আসবে এসে দেখবে পুরো একটা বালি, মানে একটা মিশরের যেমন আমরা আগামরা দেখে এসেছি পুরো পাথরের তৈরি, পুরো ফিলটা পাথরের আসছে। আর এখানে দেখতে পাচ্ছ মিশরে এক একটা দেবদেবীর মানে মূর্তি করা আছে, আর যতটা আমি জানি অতটা পড়েছে অতটুকুই, ঠিক আছে। তো এখানে আছে তোমরা পুরোটা দেখতে পাচ্ছ, আর এই দিকে দেখতে পাচ্ছ মানে কোনো অ্যাঙ্গেল দিকে মনে হচ্ছে আমরা মানে একটা অন্য জায়গায় আছি, পুরো মনে হচ্ছে মানে মিশরের মধ্যে একটা মিশরের ফিল আসছে। একটু শুধু মাথায় একটু এই মিশরের সে ওগুলোগুলো পরে নিয়ে একদম পুরো বলবো আমরা। আর আমরা সবাই বেশিরভাগ পাবজিতে যেমন মিশরের যে থিমগুলো এসেছিলো ওরকম ফিলও পাচ্ছি ভাই, এরকম থিম আমাদের কাছে ছিল, ঠিক আছে। জম্বি 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 কী বলছি, মমির যে থিমগুলো পুরো মনে হচ্ছে না মিশরে আছি, মনে হচ্ছে পাবজি খেলছি আমরা, না পুচি মনে হচ্ছে না পাবজিতে যে আমরা যেগুলো দেখে এসেছি ওগুলো এখন সামনে সামনে দেখছি, আর আমার মানে যেগুলো পড়েছে এতদিন সেগুলো সামনে সামনে দেখছি। তো চলো চলো তোমাদেরকে পুরো সিনেমাটিক শটে দেখাচ্ছি, কিন্তু বিশাল বড় জায়গায় তা দেখাতে একটু তো সময় লাগবে, তো চলো শটে দেখানো যাক। আর সিনেমাটিক শটে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, একটু কমেন্টে বলে দিও, ঠিক আছে। এবারে তো চলো বাদ দাও, ওসব কথা বাদ দাও, আজকে তোমরা এসে পুরোটা শেয়ার করি, আমার তো নেক্সট লেভেল লাগছে। এবার পুরোটা ঘুরে দেখাবো, আমিও ঘুরবো তোমার সাথে ঘুরে দেখাবো, চলো দেখা হচ্ছে। তো পুরো পিরামিডটা ফাইবার দিয়ে তৈরি, দেখতে পাচ্ছ কী সুন্দর, পুরো মনে হচ্ছে আসল। এটা যে ফাইবার দিয়ে তৈরি বোঝা যাচ্ছে না, পুরো মনে হচ্ছে আসল, একদম পুরো পাথরের তৈরি। আর কোনো সময় তো আমরা পিরামিড দেখিনি সামনে থেকে, বাট এখানে আমরা ফাইনালি পিরামিড সামনে দেখতে দেখতে পাচ্ছি। আর সবথেকে মেন জিনিসটা ফিলও করতে পাচ্ছি, ধরে পুরো পাথরের মতন ফিল। এটা যে ফাইবারের পুরো মনে হচ্ছে না, ইট দেখতে পাচ্ছি এবং পাথরের যে খাঁজকাটা এগুলো বক্স টাইপের, যেটা আমরা আগাগোড়া ফোনে দেখেছি বা আমাদের বইতে দেখেছি, সেটা হচ্ছে ফাইনালি সামনে দেখতে পাচ্ছি। আর বিশাল বড়, বিশাল বড়, মানে আমি জানি না ক্যামেরায় কতটা আসতে পারছে, বাট বিশাল বড়। এখান থেকে প্রায় আমি যদি বলি এখানে প্রায় পাঁচতলা বিল্ডিংয়ের ওপরে এক একটা পিরামিডের হাইট, এটা তো মানে সাত আটতলা বিল্ডিং এতটা বড় হাইট। আর এখান দিয়ে তোমরা ডাইরেক্ট ঢুকলে তোমরা ওখানে মা দুর্গার প্রতিমা দেখতে পাচ্ছ, আর এখানে কত কত এখানে দেখতে পাচ্ছ এই যে স্প্যারোগুলো দেখে এসেছি, যেগুলো আগাগোড়া দেখে এসেছি ফোনে বা মানে আমাদের বইয়ের পাতা দেখে এসেছি, তাদেরকে সামনে দেখতে পাচ্ছি একদম পুরো সামনে, মনে হচ্ছে না আমরা যেটা একটা একটা এমন লাগছে মানে আমরা সত্যিকারের মিশরে চলে এসেছি, মিশরের পিরামিডের ভেতরে আমরা সব দেখতে পাচ্ছি। তো একদম তোমরা বড় পিরামিডটার ভেতরে ঢুকলেই সামনেই তোমরা দেখতে পাচ্ছ মা দুর্গার প্রতিমা, যেটা পুরো মিশরের থিমে পুরো করা, আর নেক্সট লেভেল কিন্তু লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আর চারিদিকের দেওয়ালে দেখতে পাচ্ছ হরপ্পা সভ্যতার সেই কী বলে পাথরে খোদাই করা যে লেখাগুলো, এই দেখতে পাচ্ছ এখানে পুরো মানে হাতে ধরে তোমরা ফিল করতে পারবে যে পুরো মানে আসল পাথরের
ভাই নেক্সট লেভেল লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে যে এখানে যে মা দুর্গার প্রতিমাটা আমার তো খুব ভালো লেগেছে। তো ভেতরটা তোমরা যখন ফার্স্ট ঢুকছো, ঢোকার সামনে এখানে দেখতে পাচ্ছ এই যে একটা মূর্তি, আর পেছনে দেখতে পাচ্ছ দুটো বড় বড় পিরামিড। মানে জাস্ট বলতে গেলে যে বেলঘুড়ের বুকে ছোট্ট একটা পিরামিড, কিন্তু ছোট না কোনো অ্যাঙ্গেল দিয়ে। ক্যামেরা হয়তো ছোটো লাগছে, কিন্তু তোমরা যখন সামনে আসবে তখন দেখবে এখানে এখানে দুটো পিরামিড, এখানে একটা পিরামিড আছে। আর এই পাশে দেখো, এই পাশে দেখতে পাচ্ছ সেই যে আমরা যেগুলো আগাগোড়া মানে বইতে বা মোবাইলে দেখেছি, মোবাইল স্ক্রিনে, সেরকম সামনাসামনি দেখতে পাচ্ছি। এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ এখানে এখনও তৈরি হচ্ছে, এখনও কাজ অনেক বাকি আছে, পুরো কাজ কমপ্লিট হবে, তারপর নেক্সট লেভেলের লাগবে। কিন্তু আমি তোমাদের বলি একটা কথা, সেটা আমি এখন সকালে ভিডিও করতে এসেছি, কারণ কি রাত্রিবেলা যে লাইটিংটা তোমাদের সাথে দেখাবো, এর পরের কোনো একটা শটে দেখিয়ে দেবো, লাইটিংটা নেক্সট লেভেল লাগে। যখন আমি এখান থেকে পাস করি বাড়ির সামনে দিয়ে, তখন এখানে যে লাইটিংটা যে জ্বলে না রাত্রিবেলা, নেক্সট লেভেল লাগে। এখনও প্রায় অনেক কিছুই হয়নি, এখনও অনেক কাজ বাকি আছে, মানে অনেক কিছু এখনও সাজানো বাকি আছে। পুরোটা যখন রেডি হবে তখন তোমার সাথে একদিন শেয়ার করে দেবো, কিন্তু আজকে তো আমার নেক্সট লেভেল লাগছে। আমি এতদিন ধরে ভাবছিলাম যে কবে আসবো, কবে আসবো, একটু ভিডিওটা করবো, কিন্তু আসতে পারিনি। ও তোমার সাথে আরও জিনিস শেয়ার করি, সেটা হলে সামনে থাকো তারা উঠ দেখাচ্ছি। তোমরা দেখো এখানে আসলে তোমরা পিরামিড দেখতে পাচ্ছ, এখানে অনেক রকমের মূর্তি দেখতে পাচ্ছ, তারপর তো মা দুর্গার তোমাদের প্রতিমাটা দেখালামই নেক্সট লেভেলের। আর এখানে তোমাদের দেখাই, সেটা হলো কি দাঁড়াও আরও দেখাচ্ছি, এখানে এখনও কাজ চলছে। তো দেখো এই সাইডে যখন তোমরা আসবে তখন এখানে অনেক মূর্তি দেখতে পারবে, আর এখানে দেখতে পাচ্ছ এই যে উঠ, আর পুরোটা বালি ঢালা হয়েছে, পুরো তোমরা মিশরের আসল ফিলটা পাবে। তোমরা মিশর না যেতে পারলে এখানে আসো, এসে মিশরের পুরো ফিলটা নাও। এই দেখতে খেজুর গাছ পুরো একদম, বলতে গেলে এই সতেরোপল্লী মাঠ দুটো নেক্সট লেভেলের রেকর্ড তৈরি করেছে। সেটা হলো ফার্স্ট হলো ফুড ফেস্টিভ্যাল, যেটা মানে মানে কী বলবো, আমাদের বেলঘুড়ায় সবথেকে বড় ফুড ফেস্টিভ্যাল হয়েছিল, যেটা নেক্সট লেভেলের ছিল, তেমনই সতেরোপল্লীতে আবার একটা নেক্সট রেকর্ড তৈরি করেছে। সেটা হলো বেলঘুড়ের বুকে ছোট্ট পিরামিড, বাট কোনো অ্যাঙ্গেলে ছোট না, নেক্সট লেভেলের বিশাল বড় বড়। ক্যামেরাতে হয়তো ছোট লাগছে, বাট তোমরা যখন সামনে আসবে না মাথা উঁচু করে দেখতে হবে। তো বেশি দেরি করো না, তাড়াতাড়ি এসো, এসে তোমরা এটা ঘুরে যেও। আর আজকে হলো গিয়ে মহালয়া, আজকে একটু ভাবলাম যে সকালবেলা বেরিয়েছি তো ভাবলাম ভিডিওটা করেই যাই, কারণ কি যেভাবে তোমরা মানে তোমরা যেভাবে কমেন্ট করে যাচ্ছ, স্ট্রিট ফুড এত স্ট্রিট ফুড দিচ্ছি তো সময় পাচ্ছিলাম না, বাট আজকে আমি এলাম, এ তোমার শেয়ার করলাম। আর এর যে লাইটিংটা রাতের নেক্সট লেভেলের লাইটিং, তোমাদের সে শটে শেয়ার করে দেবো। আজকে শটেই তোমরা বিকেলের শটেই পেয়ে যাবে লাইটিংটা, কেন কি লাইটিংটা আমি একটু তুলে তবে তোমাকে শেয়ার করি, কিন্তু লাইটিংটা এত সুন্দর, সকালে তো নেক্সট লেভেল লাগছে, কিন্তু রাতের যে লাইটিংটা ভাই ভেতরে একটা কাটা দিয়ে উঠবে, এরকমটা মানে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাইটিংটা, এত সুন্দর লাইটিংটা। আর এদিকে কত উট আছে, কোনো উট আমাকে পাড়াপুড়া দিয়ে দেবে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, যদি ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আবার ফিরে নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি, আর এখানের পুরোটা তৈরি হয়ে যাক, তারপর তোমার সাথে একদিন শেয়ার করে দেবো। তো চলো টাটা বাই, আবার ফিরে নতুন ব্লগ নিয়ে, নতুন স্ট্রিট ফুড নিয়ে খুব তাড়াতাড়ি, সরি বলতে তো অভ্যাস হয়ে গেছে, নতুন একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। চলো টাটা বাই বাই।